আগের ক্লাসে আমরা শিখেছিলাম কি বলো দেখি, তড়িৎ ক্ষেত্র, এবং তড়িৎ ক্ষেত্রকে কি বলেছিলাম, ভেক্টর ফিল্ড, তাই তো? তাকে প্রকাশ করা হয় কি দিয়ে বলেছিলাম, তড়িৎ বলরেখা দিয়ে। তাহলে তড়িৎ বলরেখা কি এখন আমরা শিখব। তড়িৎ বলরেখা কাকে বলবে? তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে রাখলে আধানটি যে পথে গতিশীল হয় তাকে বলা হবে তড়িৎ বলরেখা। দেখো, যদি একটা একক, একটা যদি বিচ্ছিন্ন একক আধান থাকে, বিচ্ছিন্ন ধনাত্মক আধান থাকে, একক আধান নয়, একটি যদি বিচ্ছিন্ন ধনাত্মক আধান থাকে, তার জন্য বলরেখা আমরা কীভাবে আঁকবো বা হচ্ছে অঙ্কন করবো। হ্যাঁ, দেখো, এখানে যদি একটা ধনাত্মক আধান থাকে, তাহলে এইখানে যদি একটা প্লাস ওয়ান চার্জ রাখি, তার তড়িৎ বলরেখার দিক কোন দিকে হবে, বা প্রাবল্যের দিক কোন দিকে হবে, এ বরাবর। তাহলে সবসময় ধনাত্মক আধান থেকে কী হবে, বলরেখার কী হবে, শুরু হবে। আর ঋণাত্মক আধানে কী হবে, বলরেখা এখানে যদি ধরো একটা প্লাস ওয়ানকে রাখো, তাহলে কী হবে, এটা আকর্ষিত হয়ে দিকে আসবে। তাহলে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান হলে বলরেখা শুরু বলো বেরিয়ে যাবে, নির্গত হবে, আর মাইনাস আধান থাকলে বলরেখা প্রবেশ করবে। আচ্ছা, যদি প্লাস মাইনাস থাকে, তাহলে ধনাত্মক আধান থেকে কী হবে, বলরেখা শুরু হবে, আর ঋণাত্মক আধানে গিয়ে বলরেখা শেষ হবে, বুঝেছ? এবার দেখো, দুটো যদি প্লাস আধান থাকে, একই মানের আধান থাকলে কী হয়, মধ্যবিন্দুতে প্রাবল্য শূন্য হয়, অর্থাৎ প্রাবল্য শূন্য মানে কি, সেখানে বলরেখা থাকবে না। যদি কম বেশি থাকে, তাহলে প্রাবল্য, যার কম মানের দিকে প্রাবল্য হচ্ছে সেখানে শূন্য হবে। যাই হোক, তাহলে মধ্যবর্তী স্থানে প্রাবল্য শূন্য হবে, তাই তো? তাহলে বলরেখার ধর্ম কী? বলরেখা সর্বদা ধনাত্মক আধান থেকে শুরু হবে এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। কেন বলরেখা দুটো পরস্পরকে ছেদ করবে না? দেখো, কারণ কি, যে বলরেখা দিয়ে আমরা কি প্রকাশ করি, তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করি। কিভাবে? যে বলরেখার কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, ওই ট্যাঞ্জেন্টটাই কি প্রকাশ করবে, বলরেখার মানে তড়িৎ প্রাবল্যের অভিমুখ বা দিককে প্রকাশ করবে। এবার ধরো, এটা একটা ফিল্ড লাইনস আর এটা একটা ফিল্ড লাইনস, দুটো ক্রস করে গেল। তাহলে ক্রস করলে কি হবে, ক্রস বিন্দুতে দুটো ট্যাঞ্জেন্ট টানা যাবে, অর্থাৎ একটা বিন্দুতে প্রাবল্যের কি হবে, দুটো দিক হয়ে যাবে, যেটা বলা বাস্তবে সম্ভব নয়। তাই আমরা বলতে পারি, দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। তারপরে কি, একটি পরিবাহিতে কখনো বলরেখা শুরু বা শেষ হয় না, কখনোই পরিবাহিতে। এর দ্বারা বুঝতে পারো যে পরিবাহীর অভ্যন্তরে আধান থাকে না। পরিবাহীর আধান সর্বদা কোথায় থাকবে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ওকে, এবারে দেখো, এবারে চলে আসি ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্র ভেক্টর কী জিনিস, তাহলে ক্ষেত্রফল নির্ণয় তো শিখেছো। এবারে ক্ষেত্রফলকেও ভেক্টর রাশি হিসেবে ট্রিটমেন্ট করা হয় বা ভেক্টর রাশি হিসেবে বিবেচনা করা হয়। দেখো, আমরা ওপেন সারফেস মানে টু ডাইমেনশনাল স্পেসে কতগুলো তল আমরা জানি, স্কোয়ার জানি, রেক্ট্যাঙ্গেল জানি, সার্কেল জানি, তাই তো? তো স্কোয়ারে ধরো এটা চার, আর চার বাহুর দৈর্ঘ্য হলে তাহলে ক্ষেত্রফল কত হবে, ষোলো। এবং এর দিক কোন দিকে হবে, সবসময় তলের সাথে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে। যদি তাহলে বলুন, এটা হলে কী হবে, এর দিক কোন দিকে হবে, উপর দিকে হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে, তাই তো? এবারে দেখো, এটা গেল ওপেন সারফেসের তল, তাই তো? এবারে থ্রি ডাইমেনশনাল স্পেসে যে ক্লোজ সারফেস, থ্রি ডাইমেনশনাল স্পেসের যেগুলো আমার ক্লোজ সারফেস, ধরো স্ফিয়ার হয়, কিউব হয়, সিলিন্ডার হয়, তাহলে এর ক্ষেত্রে আমার বলো যে কোনো তলের ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হবে। তাহলে ক্লোজ সার্ফেসের ক্ষেত্রে মনে রাখবে ক্ষেত্রফলের অভিমুখ হবে আউটওয়ার্ড নর্মাল, মানে বাইরের দিকে এবং লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে। তাহলে ক্লোজ সার্ফেসের ক্ষেত্রে ক্ষেত্রফলের দিক কোন দিকে হয়, আউটওয়ার্ড নর্মাল। আচ্ছা, এবারে আসি তড়িৎ ফ্লাক্স কী জিনিস। দেখো, তাহলে একটি আধান থাকলে ওই আধান থেকে তো অনেক বলরেখা যায়। এবারে বলরেখা যাওয়ার সময় যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে ওই তলে যতগুলি তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারবে তাকেই বলবো আমরা তড়িৎ ফ্লাক্স। তাহলে কোনো তলের মধ্য দিয়ে যতগুলি বলরেখা অতিক্রম করে তাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। ধরো এরকমভাবে ড্রেনে জল যাচ্ছে, এই বরাবর যদি আমি এখানে একটা তল কল্পনা করি, তাহলে এই তলে যতগুলো হচ্ছে, যতটা জল প্রবেশ করবে, তাহলে সেটাই হচ্ছে তার জলের ফ্লাক্স, মানে ড্রেনের ফ্লাক্স, ড্রেন দিয়ে যদি জল যায়, বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা কী বলবো, ফ্লাক্স। আচ্ছা দেখো, এবারে ফ্লাক্সের রাশিমালা ফাইর, যদি তড়িৎ প্রাবল্য আর ক্ষেত্রফল পরস্পর সমকোণে থাকে, মানে বলরেখার সাথে তলটাকে যদি আমরা সমকোণে নিই, এইদিকে বলরেখা যাচ্ছে, এর সাথে লম্বভাবে যদি তলকে নিই, তাহলে কী হবে, এই তলটার দিক হয়ে সেই বলরেখার দিক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স কী হবে, প্রাবল্য ইনটু ক্ষেত্রফল। যদি ই ভ্যাক্টরের সাথে এস ভ্যাক্টর থিটা কোণে থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স কী হবে, ইএস কস থিটা। ইএস কস থিটা মানে কি, ই ডট এস। ওকে, তাহলে ফ্লাক্সের এবারে সিজিএস একক, এসআই একক, সিজিএস একক কী হবে, ই এর একক কী, ডাইন বার ইএসইউ ইনটু সেমি স্কোয়ার করে দিলে।
আচ্ছা এসআই একক নিউটন পার বলো কুলম ইনটু মিটার স্কোয়ার, মাত্রা বের করবে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি আমরা, দেখো তড়িৎ ফ্লাক্স পড়লো, এবারে আমরা চলে আসবো বলো এবারে গাউসের উপপাদ্যে চলে আসবো। কিসে চলে আসবো? গাউসের উপপাদ্য। দেখো গাউসের উপপাদ্য বলার আগে তোমাদের বলে দিই কেন গাউসের উপপাদ্য আমরা পড়বো। কুলম্বের সূত্রের সাহায্যে যে প্রাবল্য নির্ণয় করা অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়, অনেক ক্ষেত্রে কী হয় জটিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করবো গাউসের উপপাদ্য প্রয়োগ করে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। গাউসের উপপাদ্যের বিবৃতিটা আগে পড়ি, যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সিজিএস পদ্ধতিতে বদ্ধতলে আবদ্ধ আধানের 4π/k গুণ, এসআই পদ্ধতিতে কী হবে বদ্ধতলে আবদ্ধ আধানের 1/ε0 গুণ, এবং শূন্য হবে যদি আধান বদ্ধতলের বাইরে অবস্থান করে। এর ম্যাথামেটিক্যাল ফর্ম কী হবে? আচ্ছা টোটাল ফ্লাক্স, তাহলে ফাই সমান আমরা কী শিখেছি E.S। এবারে বলেছি যে ই যদি হচ্ছে পরিবর্তনশীল হয় তাহলে তোমাকে কী করতে হবে ইন্টিগ্রেশান লাগাতে হবে, তাহলে ইন্টিগ্রেশানে করলে কী হবে যে ডিএস যদি ক্ষুদ্র ক্ষেত্রফল ধরা হয় তাহলে ফ্লাই সমান কী হবে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশান E.DS, তাই তো। তাহলে একটি বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কী হবে সিজিএস পদ্ধতিতে বদ্ধতলে আবদ্ধ আধানের 4π/k গুণ, এসআই পদ্ধতিতে কী হবে বদ্ধতলে আবদ্ধ আধানের 1π/ε0 গুণ, এবং শূন্য যদি আধান বাইরে অবস্থান করে, ঠিক আছে। এবারে দেখো কতগুলো প্রবলেম করো, ধরো কোনো স্থানে তড়িৎ প্রাবল্য দেওয়া আছে 20 I ক্যাপ, মানে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এক্স অক্ষের দিকে। এবারে তোমাকে প্রশ্ন হলো XY তলে যদি 10 মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র রাখা হয় তাহলে সেই তল দিয়ে ফ্লাক্স কত হবে, YZ তলে যদি 10 মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র রাখা হয় তাহলে তার মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে ZX তলে। আচ্ছা XY তলে দিক কোন দিকে হবে বলো, XY তল মানে কোন দিকে হয়, তার সাথে লম্ব হচ্ছে জেড অক্ষ মানে কে ক্যাপ, তাহলে অবশ্যই কী হবে আই ক্যাপের সাথে কে ক্যাপের ডট 0 হয়। YZ তল মানে এটা তোমার ফ্লাক্স থাকবে, আর ZX তলে ফ্লাক্স আবার 0 হবে কারণ এটা জে ক্যাপ হবে। আচ্ছা তারপর 2 নম্বর প্রবলেম দেখো, 4i ক্যাপ + 2j ক্যাপ, কেন বুঝতে পেরেছো তো? এটা দেখো এই যে XY তল মানে কি তার সাথে লম্ব হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ মানে তার অভিমুখ হবে কে ক্যাপ, তাহলে আই ডট কে কী হয় 0, এটাও ঠিক একই রকম হবে এই একই কারণে 0 হবে। আচ্ছা 2 নম্বরটা দেখো, ই ভ্যাক্টর দেওয়া আছে YZ তলে 200 মিটার স্কোয়ার তলের মধ্যে ফ্লাক্স কত হবে, এটা পারবে YZ তল মানে তোমার হচ্ছে 200 I ক্যাপ হয়ে যাবে কি। আচ্ছা ই ভ্যাক্টর আর এস ভ্যাক্টর দেওয়া আছে ফ্লাক্স কত, ডস প্লেন সরাসরি কী করবে E.S করবে। তার 4 নম্বরে দেখো, হ্যাঁ এটার মোট ফ্লাক্স কত হবে, যে ই ভ্যাক্টর এখানে সুষম তড়িৎ ক্ষেত্র ই ভ্যাক্টর আছে তাহলে এটা একটা চোঙ রেখেছি, চোঙের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে, তাহলে চোঙের কটা তল 3টা তল, এই তলে ফ্লাক্স কত হবে, এই তলে ফ্লাক্স কত হবে, আর তোমার হচ্ছে বক্রতলটাতে ফ্লাক্স কত হবে। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে যে হচ্ছে কোনো তলে যদি হচ্ছে বলরেখা প্রবেশ করে তাহলে সেটা কী হবে, ফ্লাক্স প্রবেশ করছে মানে এটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লাক্স, ইনওয়ার্ড ফ্লাক্স কী হয় নেগেটিভ, আর আউটওয়ার্ড ফ্লাক্স মানে বল তল থেকে যদি বলরেখা বেরিয়ে যায় তাহলে আউটওয়ার্ড ফ্লাক্স হবে পজিটিভ, ওকে। তাহলে পজিটিভ নেগেটিভ করে দেখবে এটার মোট ফ্লাক্স কিন্তু শূন্য আসবে, হ্যাঁ হিসাব করে দেখবে, কারণ এই বক্রতলের অভিমুখ হবে ইয়ের সাথে সমকোণে, E.S করলে 0 হয়ে গেল, আর এই দুটোর একটা প্লাস হবে মাইনাস হবে এবং দুটো সমান মানে 0 হয়ে যাবে। আচ্ছা 5 নম্বর প্রবলেমে চলে আসি, হ্যাঁ দেখো এটা একটা আমি কী দিয়েছি বলো, অর্ধগোলক তার হচ্ছে কেন্দ্রে কিউ আধান আছে, তাহলে এইটার মধ্যে দিয়ে ফ্লাক্স করতে হবে, তাহলে আমরা জানি কি ফ্লাক্স বের করতে গেলে ক্লোজ সার্ফেস করতে হবে, তাহলে এইটা যে অর্ধগোলক করেছি তাহলে এটাকে ক্লোজ করতে গেলে কী হবে উপরে আর একটা অর্ধগোলক একই মানের অর্ধগোলক বসিয়ে দেবো, তাহলে তখন কী হবে, তাহলে মোট ফ্লাক্স হচ্ছে গাউসের উপপাদ্য অনুসারে কত Q/ε0, তাহলে টোটাল ফ্লাক্স হলো Q/ε0, তাহলে এটা দিয়ে কত যাবে Q/2ε0। আচ্ছা এবারে দেখো আগে আমরা কিউবের একটা প্রবলেম দিই, ধরো এটা একটা কিউব ঘনক, এই ঘনকের কেন্দ্রে আছে কিউ আধান, কেন্দ্রে কত আছে কিউ আধান, তাহলে মোট কত হবে সবগুলো তল দিয়ে ফ্লাক্স কত হবে Q/ε0 সেই গাউসের উপপাদ্য অনুসারে, তাই তো। এবারে বলো প্রতি তল দিয়ে কত হবে, ঘন কটা তল আছে 6টা তল, তাহলে কত হবে Q/6ε0 কি। আচ্ছা এবারে দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছি আমি, 10 সেমি বাহুবিশিষ্ট বড় আকার তল, এটা ধরো 10 সেমি বাহুবিশিষ্ট একটা বড় আকার তল, এই তল থেকে 5 সেমি উপরে একটা হচ্ছে আধানকে রাখা আছে, তাহলে এই তল দিয়ে ফ্লাক্স কত হবে, তাহলে এবার ভাবো 10 সেমি বাহুবিশিষ্ট বড় আকার তলকে এটা যদি বদ্ধ করতে হয় এদিকে একটা তল এদিকে একটা তল এদিকে একটা তল এদিকে একটা তল উপরে একটা তল, তাই তো। তাহলে এবারে 5 সেমি তখন কী হবে কেন্দ্রে চলে আসছে,
তাহলে মোট কি হয়ে যাচ্ছে, উপরের তলগুলো তো আমরা অ্যাড করলাম, তাহলে যে তলটা দেওয়া আছে ওই তলে ফ্লাক্স কত আছে, কিউ বাই সিক্স এপসাইলন জিরো। তাহলে অ্যান্সার কী হবে এটা, কিউ বাই সিক্স এপসাইলন জিরো। আচ্ছা এবারে দেখো কোশ্চেন, যে এখানে আমি কিউ আধান রেখেছি, এই তল দিয়ে ফ্লাক্স কত হবে। আচ্ছা তার আগে, এটা বলার আগে আমি যদি বলি যে একটা ঘনকের, যে এটা ধরো একটা ঘনক, ধরো এটা একটা ঘনক, তো এটা আমার ঘনক, এই ঘনকের যদি আমি এই কোণায় একটা কিউ আধানকে রাখি, তাহলে এবারে বলো এই তল দিয়ে ফ্লাক্স কত হবে। তাহলে তোমাকে বলো এটাকে বদ্ধ করতে গেলে কী করতে হবে, এর উপরে একটা ঘনক রাখতে হবে, এদিকে একটা ঘনক রাখতে হবে, এইখানে একটা ঘনক, এখানে একটা ঘনক, এর উপরে একটা ঘনক, এর উপরে একটা ঘনক, এর উপরে, মানে টোটাল দেখো আটটা ঘনক হয়ে যাচ্ছে। তাহলে এই তল দিয়ে কত যাবে, কিউ বাই এইট এপসাইলন জিরো। তাহলে এখানে যদি হচ্ছে আমার ঘনকের এখানে যদি থাকে তাহলে কত হবে, কিউ বাই এইট এপসাইলন জিরো। তাহলে এই তল দিয়ে কত হবে দেখবে, এখান থেকে আসবে দেখবে, এবারে যখন হচ্ছে তুমি এরকম আটটা ঘনক বসিয়ে দিচ্ছ এবং তার একটা ঘনকের তল হচ্ছে, এই তলটা দেখবে চার নম্বর, আবার এটাকে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে চার দিয়ে, মানে এটা দেওয়া হবে কিউ বাই চব্বিশ এপসাইলন জিরো কত হবে। এবারে প্রবলেমগুলো দেখো, ধরো এখানে একটা আছে ঘন, কিউ আধান আছে, এ বিন্দুতে আছে তার জন্য ফ্লাক্স বের করবে, বি বিন্দুতে আছে ফ্লাক্স কত হবে, সি বিন্দুতেও কত হবে ফ্লাক্স, দেখবে এগুলো সব, এটা কিউ বাই টু এপসাইলন জিরো, এটা কিউ বাই টু এপসাইলন জিরো, এটা হবে কিউ বাই এইট এপসাইলন জিরো, হিসাব করে দেখবে। হ্যাঁ আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রাবল্য আমি দিয়েছি আলফা রুট এক্স আই কে, মানে প্রাবল্য এখানে পরিবর্তনশীল। আচ্ছা এবারে কী দেওয়া আছে, যে এক্স অক্ষ বরাবর প্রাবল্য, তাহলে তোমাকে এবারে ঘনক দেখেছি একটা, তাহলে ঘনকের মোট ফ্লাক্স কত হবে, কত দূরত্বে আছে মূলবিন্দু থেকে, মূলবিন্দু থেকে আমার হচ্ছে এ দূরত্বে ঘনক রাখা আছে, তাহলে মোট ফ্লাক্স কত হবে, ঠিক আছে।